কেমন আছেন বিআই? আলহামদুলিল্লাহ ভালো আছে। কি করতেছেন? কেমন আছেন? জি ভালো। আপনি কি করেন? কি করব এই যে এখন আলুর সিজন না, আলু তুলতেছি। আলু তুললেই হবে? কেন বিয়ান আজকে দেখতেছি বিয়ানকে অনেক সুন্দর লাগতেছে, বুঝলাম না। তাই নাকি? হ্যাঁ, কি ব্যাপার, মনে কেমন খুশি খুশি লাগতেছে। বিআইকে দেখানোর জন্য খালি ভাবে দেখালে হবে বিয়ানের? বিয়ের কিছু করতে হবে না, চলে চলে আসো। যাওয়া লাগবে? হুম, না গেলে হয় না, বেড়াইতে আসো আমাদের বাড়ি। বেড়াইতে যাব খালি, কিন্তু বেড়াবা গেলে তো হবে না, বেড়ানোর সাথে আর একটা কিছু আছে সেটা করতে হবে। আমি তো তার জন্যই বলতেছি, প্রেম মাত্র শুরু করলাম আর এত যদি ডাকাডাকি হয় তাহলে তো আমি তো আগেই শেষ। কেন, মাথা নষ্ট হয়ে গেছে নাকি? মাথা তো নষ্ট হওয়ারই কথা, কারণ বিয়ান যেভাবে সাজুগুজু করছে তাতে তো মাথা নষ্ট হওয়ারই কথা। দেখ না কত ভালো লাগতেছে দেখতে, তাই নাকি? হ্যাঁ, ভালো লাগলে ভালো কাজ করা লাগতো না? গলায় কি দেওয়া হয়েছে ওটা? কালো কালো লাগতেছে, কি যেন কিছু না তো মনে হচ্ছে, কি যেন একটা দেখি ভালো করে গলাটা দেখি। কই কিছু না তো? ওই যে হাত দিয়ে ঢাকা পড়ছে। কই? হ্যাঁ আমি জানি, আমাকে বলতে হবে না, কথা লুকালে হবে। কিছু না, আমি জানি রে ভাই। আরে ভাই কিছু না। হুম, আচ্ছা যাই হোক, বিয়ান, বিয়ের দিন রাত্রে যে আমরা দুজন একটু ফাজলামো করলাম কেমন লাগছিল সেই দিনটা? সেই সুন্দর। কিন্তু তুমি ভয় করতেছিলে কেন? ভয় করতেছিলাম মানুষ যদি দেখে ফেলাই, দেখে ফেলে বদনাম না? আসলে একটা কথা কি জানো, কি সেদিন যে আমার এমন একটা আনন্দ লাগছিল যে মন চাই যে সেই দিন তোমাকে আমি একা পাইছিলাম না, কি যে একটা করতাম। কিন্তু তোমারও তো মত ছিল মনে মোটামুটি ভালো। আমি তো বলছিলাম মনে কিছু একটা হবে, পরে তো হলো না। তো সেটা আমার একা একার ইচ্ছায় হবে তা তো না, একটু নিজের ইচ্ছাকে তো ভাবে তো হওয়ার দরকার। একটু জড়াই ধরে দেখতে পরে করতে কিছু করতাম নাকি? সেটা তো করতাম, কিন্তু আসলে নিজেই তো কিছু করা হলো না। নিজে যদি একটু কিছু বলতেন তাহলে তো সব কিছুই সমাধান হয়ে যেত, কিন্তু সেটা তো করলেন না। সবাই শিখে চলে আসেন, আজকে গেলে হবে। আমি তো এত কিছু সাজুগুজু করছি খেলে আপনার জন্যই। তা তো বুঝলাম, কিন্তু শীতের রাতে অবশ্য গেলে মোটামুটি ভালো, একটু মজা হতো তো না? হুম, বেড়াতে আসেন, বেড়ানোর নাম করে চলে আসেন। যাবো তো। আচ্ছা বিয়ান একটা কথা বলি, কি এই শীতের রাতে কি ঘুম ধরে একা একা? কি আর বলবো, ঘুমেই ধরে না, আপনার কথা খালি মনে পড়ে বিআই। তাই? জি, মনে হয় বিছনায় কাতে সব ঠান্ডা হয়ে যায় তাই না? হ্যাঁ, আর বিআই যদি থাকে তাহলে বিছনায় একটু মনে গরম হতো, বিছনায় কাতে গরম হতো, বিয়ানও গরম থাকতো, তখন কি দশাটা হইতো দুজনের মাঝে, সেই মজে হতো। তাই? হুম, কিন্তু কোটা তো আমাকে এখন ভয় লাগে। কিসের ভয়? ভয় না, আমি মেয়ে মেয়ের সাথে কথা বলতে এখন ভয় করি। ও মা, থাকতে মানে একটা রোম্যান্স করতে পারবা তা ভয় লাগবে না? না সেটার জন্য না, মেয়ে মানুষ দেখলে আমার ভয় লাগে তাই বলছিলাম। কোন দিক দিয়ে? মনের দিক দিয়ে, তারপরে নিজের একটা চোখের দিক দিয়ে একটা ভয়ের ব্যাপার আছে না, যদি বিয়ানকে কিছু বলি আর যদি কিছু কই তাহলে একটা খারাপ লাগে না? আমি তো আপনাকে বললাম আসেন। আমি তো যেতে চাইছি বা আমি তো যাবই, কারণ আমার প্রয়োজন যেটা সেটা তো আমাকে নিতে হবে। তাহলে আজকে চলে আসেন। আজকে না, আপনাকে আমি অনেক মিস করি। সেটা তো বুঝতে পারছি তো, কারণ আজকে ফোন দিছে বিয়ান মানে বিয়ানের কিছু একটা হবে এটা বুঝতে পারছি আমি, কিন্তু মিস করলে তো হবে না। কিন্তু আমার তো শরীর খারাপ করছে। কি হয়েছে বোঝো না? তার জন্য তো বলছি সারাদিন তো হয়ে যাবে কিছু একটা। সারাদিন একটা পুরুষ যদি মাঠে ঘাটে যদি খাটা খাটনি করে, বাসায় আসলে কি সে আবার খাটাটা খাটা ভালো লাগে? সব কষ্ট দূর করে দেবো ওটাই তো বলতেছি, কারণ বাসায় যদি পরিশ্রম করতে হয় মাঠে ঘাটেও পরিশ্রম করতে হয় তাহলে একটা ছেলে মানুষের কি থাকে বলো? তাহলে আমার সাজাটা বেফলে যাবে? না বেফলে যাবে কেন, দুজন তো বাসর করবোই যায়। তাহলে আজকে চলে আসে। অবশ্যই আমি ভুল করবো। আমি এত শুন, আমি এতবার বলতেছি কেন বুঝতেছেন না? আমি তো বুঝতে পারছি, আসলে সাজুগুজু করছেন এটা তো বাসর রাতের জন্য তো পারফেক্ট একটা ড্রেস, কিন্তু আমার যে একটা ভয় হয়। কিসে ভয়? কোনো ভয় নাই, পুষলে আসে। যদি আপনি কিছু মানে বয়স তো আপনার তেমন না, এখন কান্নাকাটি যদি করেন তখন কিচ্ছুই করবো না। না এটা তো বলতেই পারেন, সর্বপ্রথম তো ওটা হয়, কিন্তু মেয়ে মানুষেরা তো জানে। তার মানে কি সই আছে নাকি? হ্যাঁ সই আছে, দেখতেছো না? না তার মানে কি সহ্য হয়ে গেছে নাকি? ও
হ্যাঁ মানে সহ্য মানে আমি এখনো মন তো কারোর সাথে কই না, এখন মনে করো বিয়ের পর আমার একটা টার্গেট এইটাই। আর বিয়ের উপর টার্গেট করছেন মানে বিয়ে তো হাসিল করবে এটা 100 এর মধ্যে 100, কিন্তু বিয়েকে তো সময় দিতে হবে একটা, সেই সময়টা যদি বিয়ে না পায় তাহলে কেমনে কি করবে? সময় তো চলে আসে, একদিন একদিন দুজন একটু ঘুরে বেড়াই, ঘুরে আসি। কই যাবো? কক্সবাজার। হত দূর? না হত তো যাব না। কেন? না কেন, গেলে কি হবে? অত দূর গেলে বাড়ির লোক খারাপ বলবে। আশ্চর্য কথা, খারাপের কি আছে এখানে, খারাপ বলার কি আছে? যদি জামাই সরি বিয়ে আর বিয়ান যদি বেড়ায় যায় খারাপের কি আছে বলো? এটা যাইতে দেবেন আপনি সাথে আমারে? কে যেতে দিবে না, কেন দিবে না? আপনি তো অবিয়ত ছেলে মেয়ে, তো অবিয়ত মেয়ে আমাকে যেতে দেবে? হ্যাঁ দুজনের মাঝে যদি একটা কিছু হয়ে যায় তাহলে তো আরো ভালো হলো, সমস্যা কি? দেখি বাড়ি বলে মানে বাড়ি বলে দেখি। কে কথা বলতেছে তোমার পাশে? ও পাশের রুম থেকে। কে ভাড়াটিয়া না? হ্যাঁ ভাড়াটিয়া। এখন কয়টা রুমের ভাড়া পাও তোমার? পাই দুই চারটা। এখনো চারটা রুমের ভাড়া পাও? তোমাদের রুম আমাকে একটা ভাড়া দিবা? তোমারে ভাড়া দেবে আসো খালি, আমার ফ্যামিলি আব্বু আম্মু দেবে। তোমার তুমি যে রুমে থাকো সেই রুমটা আমাকে ভাড়া দাও। হ্যাঁ আসো। তোমারে নিয়ে আমি থাকবো। অবশ্যই, কেন দেব না, তোমারে নিয়ে থাকবো কিন্তু রুমে। বেয়াই থাকবে সমস্যা কি? আর ভাড়া কিন্তু আমি দেবো না, ভাড়াটা তুমি দিবা। আচ্ছা, কারণ পরিশ্রম আমি তোমার উপর দিয়ে করবো আর তুমি ভাড়া দেবে না, আমি দিব? দিবা তো ভাড়া? কেন না, তুমি রুম ভাড়াও দিবা আমাকেও ভাড়া দিবা, পারবা না? সত্যি সত্যি। আরে ভালো করে কথা বলো, একটু হাসি দাও না, তোমার মোবাইল অনেক সুন্দর লাগতেছে তো, বাস্তবেও তো ভালো লাগে, একটু হাসি দিয়ে কথা বললে কি মনটা ভালো লাগে? আমি কি রাগ করে কথা বলতেছি? না রাগ করে কেন বলছো? আচ্ছা ঠিক আছে, আমি ওটা বলি না, আমি বলছি আজকে আমি সময় দিব এটা আমি বলে দিলাম কিন্তু, ওকে? আচ্ছা আমি তাহলে অপেক্ষা থাকবো। আচ্ছা ঠিক আছে, তা রাখি। আচ্ছা বাই বাই।